Hi guys, welcome back to my channel. চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমরা খুব 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 ভালো আছো। চলো তাহলে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। চলো, আজ হচ্ছে আমাদের বাড়ি কালী পুজো। কেন আমাদের কালী পুজো হয় দীপাবলিতে? আজ হওয়ার কারণটা হলো, আজ হচ্ছে বাবার সেই মাঝখানে শরীর খারাপ হয়েছিল, তার জন্য মানসা করেছিল যে এই অমাবস্যাটাই আজকে অমাবস্যা লাগবে, মানে সন্ধ্যাবেলা, তো এই অমাবস্যাতে কালী পুজো করবে। তো আজকে আমাদের বাড়ির কালী পুজো কী কী হবে, কীভাবে হবে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ কিন্তু কেউ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কাল আমি ভিডিও করতে পারিনি, কালকে সারাটা দিন মানে সকাল থেকে, মানে একটা কালী পুজো হলে অনেক কিছু কিনতে হয়। আর আমাদের তো মন্দিরে প্রতিষ্ঠিত ঠাকুরই থাকে, যে এমন কোনো ব্যাপার নেই যে ঠাকুর মানে কিনে অর্ডার দিয়ে, মানে অনেকে করে না যে বাড়িতে পুজো করা, সেটা কোনো নেই। আমাদের মানে পারমানেন্ট মন্দিরেই ঠাকুর থাকে, সেটা হচ্ছে দীপাবলিতেই পুজো হয়, একবারই হয় দীপাবলিতে, আর অমাবস্যায় তো পুজো হয়। তো হচ্ছে আমাদের মন্দিরে দুর্গাপুজো কালী পুজো দুটোই হয়। তো দুর্গাপুজোতে তোমরা তো সবকিছু দেখতে পাবে, আমি তো ভিডিও করব, তোমরা সবকিছু দেখতে পাবে, ষষ্ঠী থেকে দশমী কি কি হয়। তো যদি সেইগুলো দেখতে থাকো, তাহলে দেখতে থাকলে সেটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি, সাবস্ক্রাইব না করলে হবে না, দেখতে তো পাবেই না সাবস্ক্রাইব না করলে। তো সাবস্ক্রাইবটা করে নাও শিগগিরই, আর পাশের বেল আইকনটা টিপে নেওয়া। তো হচ্ছে যেটা বলছিলাম, তো কালকে সারাদিন এটা বাজার করছে, এটা বাজার করছে, ফল সবজি হ্যান ত্যান মানে করতেই আছি। তো আজকে ঠাকুরকে ভোগ রান্না করে দেবে, ভোগটা মনে হয় মা আর পাড়ার দুটো তিনটে কাকিমা আসবে। আর আমার ইচ্ছা আছে, আমি হচ্ছে একটা জিনিসই ভালো পারি, মোটামুটি সবই ভালো পারি, বাসন্তী পোলাওটা খুব ভালো পারি। তো বাসন্তী পোলাও ঠাকুরকে মানে রান্না করে ঠাকুরকে দেব। তো হচ্ছে সেটা করব আমি, আর সব মা আর কাকিমারা মিলেই করবে। মানে হবে হচ্ছে অনেক কিছুই, পিঠে তালের বড়া, তারপরে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, অনেক কিছুই হবে। তো সেটা তোমরা দেখতেই পাবে কি হবে না হবে, সবকিছুই দেখাবো। তো এখন আমি সকালবেলা থেকে আর ব্লগ শুরু করতে পারিনি, এখন বাজে মনে হয় দুটো। তো এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখন ভাবছি যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো স্নান করে নিয়েছি, ঘরের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু শেয়ার করিনি তোমাদের কাছে, তো এখন থেকে শেয়ার করতে থাকছি। এখন মনে হয় একটু পর থেকে তিনটে কি সাড়ে তিনটে থেকে ভোগ রান্না শুরু করবে, মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় দুর্গাপুজো হয়। আই থিঙ্ক মানে আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো এবার আমি দেখিয়ে দেবো কোথায় কালী পুজো হয়, কোথায় দুর্গাপুজো হয়, সব কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। জানলা, এখানে মা কি কাটাকুটি করছে। আর যে এটা হচ্ছে কালী ঠাকুরের মূর্তি, প্রতিষ্ঠিত মূর্তি এটা। আর এখানে দেখতে পাচ্ছো শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ। আর এই যে, আর এই পাশের বেদিটাতে যেখানে হচ্ছে ঘট হলুদ কালারের, ওখানে দুর্গা ঠাকুর দুর্গাপুজো হয়। আর পাশে ওটা সরস্বতী ঠাকুর, আর ওটা হচ্ছে আমার একটা দাদুর মূর্তি। আর ওখানে ইলেকট্রিকের বাজনা। এই হলো আমাদের মন্দির। আর হচ্ছে পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটার মধ্যে ভোগ রান্না হয়। তো এই জাস্ট আমি মন্দির থেকে এসে ড্রেসটা পরে নিয়েছি। তো এই ড্রেসটা দেখতেই পেয়েছি, এই ড্রেসটা পরে আমি কলকাতায় গেছিলাম, তো সেই ড্রেসটাই পরেছি। এখন একটুখানি হালকা একটু মেকআপ করে নেবো, বেশি মেকআপ করবো না, হালকাই মেকআপ করে নেবো। মেকআপ করে তারপরে মন্দিরে যাব। তারপর এখন আমি পোলাও করা হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন পুরোহিত চলে এসেছে, পুজো এখনই আরম্ভ হবে, তো এখন রেডি হয়ে শিগগিরই যাই। মেকআপ করে নিয়েছি।
করেছি, বেশি কিন্তু মেকআপ করিনি, তো জাস্ট চোখে আই শ্যাডো দিয়েছি আর ঠোঁটে হালকা লিপস্টিক, দেখতেই পাচ্ছ হালকা লিপস্টিক পরেছি, তো বেশি কিছু করিনি। দেখো এবারে বুঝতে পারবে লাইটের আলোতে একদম সিম্পল কিচ্ছু করিনি, কারণ এটা নর্মাল কালী পুজো, এতে কোনো সাজায় কোনো প্রশ্নই ওঠে না, ঘরোয়া কালী পুজো বলতে গেলে। তো এইটুখানে সেজে নিয়েছি, এখন পুজো যখন স্টার্ট হবে তারপরই দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো আর দেখতে থাকো, ব্লগটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে, আর আমাদের মন্দিরটাও কেমন সেটাও কিন্তু জানাবে।
কমপ্লিট হয়ে গেছে সব একেবারে, এই যে পুজো কমপ্লিট, এদিকে সব আড্ডা মারা হচ্ছে, পুজোর পর এখানে সব আড্ডা মারা হয় আর প্রসাদ খাচ্ছি। মা বক 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 করছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এই সব পাগলাম হচ্ছে এখানে বসে বসে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না। তো এট লাস্ট আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রসাদও খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্লগটাকে এন্ড করছি। তো দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কমপ্লিট হয়ে গেছে, এই যে ঠাকুর এখানে, এটা হচ্ছে 12 মাস থাকে, তার জন্য এই পাশের এই দেখতে পাচ্ছ এখানে এগুলো সব উঠে গেছে। তো এগুলো যখন হচ্ছে পুজো হয় তখন ঠিক করে লাগানো হয়, আর এর পাশে হচ্ছে দুর্গা ঠাকুর পুজো হয়, তো দুর্গা পুজোর সময় দেখতে পাবে এখানে মূর্তিটা থাকে। তো ভিডিওটি এই পর্যন্তই, আজকে আমাদের বাড়ি কালী পুজো ছিল, সবকিছু দেখিয়ে দিয়েছি, তোমাদের কাছে শেয়ারও করে দিয়েছি যেটুকু পেরেছি। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করে দেবে, পাশের ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের মতো বাই ফর নাও, বাই 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 বাই।